বায়ান্নতে জন্ম নেয়া বরেণ্য অভিনেতা মাসুম আজিজ কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১১টায় শেষবারের মতো আসেন, তবে নিথর দেহে। গুণী এই অভিনেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সহ নানা স্তরের মানুষ। সমস্ত ক্ষেত্রে ওনার যে জীবনের অভিজ্ঞতা সেগুলো দিয়ে আমাদেরকে সবসময় পরামর্শ দিয়েছেন, শেষ মুহূর্ত পর্যন্ত দিতেন। এবং আরেকটা কথা বলি, মাসুম ভাই ব্যক্তিগত জীবনে খুব রাগী টাইপের লোক ছিল, মানুষ ছিলেন, কিন্তু এটা বাইরে থেকে মনে হয়, কিন্তু ভেতরে তার সাথে মিশলে বোঝা যায় কতটা সরল এবং কতটা সুন্দর মনের মানুষ ছিলেন। এবং ওনার বিশেষ করে ওনার সংস্কৃতি নিয়ে ওনার যে বিশুদ্ধ ভাবনা, যে চর্চাটা, এইটা খুব কম মানুষের মধ্যে দেখা যায়। এবং জীবনের শেষ পর্যন্ত ওনার আইডিওলজি উনি ধরে রেখেছেন, হ্যাঁ, কোনো জায়গায় আপোষ করেননি। তো মাসুম ভাই, মানুষকে চলে যেতে হয়, কিন্তু হয় কি যে এরকম একটা সময়ে যেখানে আমাদের বাংলাদেশের সমস্ত ক্ষেত্রেই আমাদের অভিভাবক তুল্য সমস্ত মানুষ চলে যাচ্ছে একের পর এক, সেই জায়গাতে মাসুম ভাই চলে যাওয়াটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। আমার জীবনের সমস্ত চিত্রটাই পাল্টে গেল ওনার একটা সিদ্ধান্তে। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল। বাবার জীবন এত সহজ ছিল না, অনেক সংগ্রাম করে আজকে উনি মাসুম আজিজ হয়েছেন আর কি। তো সেই পথে যদি বাবা হিসেবে দেখি, বাবা ওই কষ্টটা বা ওই সংগ্রামের জায়গাটুকুকে আমাদের পর্যন্ত স্পর্শ করতে দেননি কখনো। এটা হচ্ছে বাবা হিসাবে ওনার সার্থকতা ছিল। আর মানে সংস্কৃতিকর্মী হিসাবে ওনার যে ব্যাপারটা, যে সেটা তো আসলে সবাই জানে, উনি কীভাবে মানে মানুষের মনে কীভাবে আছেন এবং মানুষ ওনাকে কীভাবে ভালোবাসে। আমি আশা করি বাবার যে কাজ আছে, কর্ম আছে, সেটা দিয়ে বাবা মানুষের মাঝখানে বেঁচে থাকবেন, আমাদের মাঝখানে তো থাকবেনই অবশ্যই, মানুষও তাকে একইভাবে ভালোবেসে যাবেন। আমার অনেক কিছু শেখা হচ্ছে এই মানুষটার কাছ থেকে। আমি কিছুই শিখে আসিনি এখানে, এবং অনেক বেশি কিছু উনি নিজ হাতে ধরে ধরে আমাকে শিখিয়েছেন। ভীষণ আদর করতেন এবং ভীষণ মানুষ, ভালো একজন উনি নেই এই কথাটাই বলবো, যে যেখানে আছেন ওনার জন্য দোয়া করবেন, যেন ভালো থাকে। উনি চাইতেন যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠুক, এবং শিল্পীরা যে শুধু অভিনয় করবে, গান গাইবে তা না, তাদের অনেক সচেতন থাকতে হবে, সামাজিক দায়িত্ব বোধ নিয়ে কাজ করতে হবে এবং সামাজিক দায়িত্ব পালন করতে হবে। যে কারণে উনি এই সব কিছুর একজন অসাধারণ শিল্পীর পাশাপাশি অসাধারণ সংগঠকও ছিলেন। নিজেকে জাহির করবার চেষ্টা করেননি, নিজের আপন গুণেই তিনি এই আমাদের নাটকের ভুবনে একটা জায়গা তৈরি করতে পেরেছিলেন। মাসুমের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। বিষাদ সিন্ধু নাটকের সেই মাবিয়ার চরিত্র বা ইন্সপেক্টর জেনারেল গোগলের সেখানে ডিসি চরিত্র, এগুলো তো মাসুম আজিজকে ছাড়া কল্পনা করা যায় না। সুতরাং মাসুম আজিজ মঞ্চের যে সৃজনশীলতা এবং এই যে সর্বশেষ তার লেখা এবং নির্দেশনার নাটক ঢাকা পদাতিকের ট্রায়াল অফ সূর্য সেন, এটি যখন আমাদের দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান আমরা লক্ষ্য করছি, সেই সময় এই ধরনের একটি অসাম্প্রদায়িক চেতনার নাটক লেখা, একটা ভিন্ন ধর্মের মানুষকে হিরো হিসাবে সামনে নিয়ে আসা, এটা একজন সাহসী মানুষ না হলে সম্ভব না। তো আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই এবং তার অভিনয়ের গুণে, নির্দেশনার গুণে, নাটক রচনার গুণে এবং ব্যক্তিগত আদর্শ, অসাম্প্রদায়িক শোষণমুক্ত সমাজ ব্যবস্থা তিনি বিচার করতেন, সেটার জন্য তিনি বেঁচে থাকবেন। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে সোমবার না ফেরা দেশে চলে যান তিনি। সাংস্কৃতিক ব্যক্তিদের পাশাপাশি চোখের জলে শ্রদ্ধা জানান পরিবার, স্বজন ও বন্ধুরা। বড় হয় একজনকে নিবেদিতভাবে তার জীবনটা নির্দিষ্ট কর্মের জন্য উৎসর্গ করতে হয়। মাসুম আজিজ অভিনয়ের জন্য উৎসর্গ করেছিলেন, নাটকের জন্য উৎসর্গ করেছিলেন। আমার গেরিলা ছবিতে আপনারা দেখেছেন মাসুম আজিজ একটা চরিত্র করেছিল, এবং সেই চরিত্র ছিল পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক সে নির্যাতিত, রক্তাক্ত, চোখ উঠিয়ে ফেলেছে, সেই ভগ্ন দেহটা নিয়ে তিনি তার বেদনার কথা, কষ্টের কথা, সম্ভাবনার কথা, সকল কথা বলেছেন। সুতরাং আমার মনে হয় যে তার সেই অভিনয়ও আমার চোখে এখনও লেগে আছে। তার মতো একজন ভালো মানুষ এই সাংস্কৃতিক অঙ্গনে
বিরল একজন মানে ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। মানে আমি ব্যক্তিগতভাবে তার যে জীবন এবং হচ্ছে তার যে কর্মজীবন এটা সবসময় অনুসরণ করতাম এবং তার সঙ্গে থাকার চেষ্টা করতাম, কারণ তিনি কখনও বাংলাদেশের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে কখনো আপোষ করেননি। অনেক প্রতিকূল অবস্থায় মধ্যেও তিনি কিন্তু দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের পক্ষেই কথা বলেছেন, অসাম্প্রদায়িকতার কথা বলেছেন। এবং তার যে এই কর্মজীবনে যে তার যে এই যে অবস্থানটা, এটা আমাদের আগামী দিনে আমাদের প্রেরণা হয়ে থাকে। এই সমাজ, এই বাংলাদেশের মাটি, মানুষের ভিতর থেকে উঠে আসা যে সংস্কৃতি, এটাকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের জন্য তার যে কর্মপ্রচেষ্টা, তার যে নিরলস চেষ্টা এবং তার যে একবার নির্ভেজাল শুদ্ধ মানুষ হিসাবে সাংস্কৃতিক অঙ্গনে টিকে থাকা, এটি আমি মনে করি যে আমাদের জন্য, সকলের জন্য শিক্ষা এবং বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ার জন্য এরকম মানুষের খুব বেশি প্রয়োজন ছিল। আমাদের শিল্পী সমাজ যারা প্রথিত যশের শিল্পী ছিলেন, আমরা একে একে সবাইকে হারিয়ে ফেলছি। আসলে প্রত্যেকেই এক একজন ইনস্টিটিউট ছিলেন। আমার দীর্ঘদিনের ছোটোবেলা থেকে ওনার সাথে অনেকগুলো নাটক করার অভিজ্ঞতা হয়েছে। উনি যতটুকু ভালো একজন নাট্যকার পরিচালক ছিলেন, তার থেকে অনেক বড় একজন ভালো মানুষ ছিলেন। ওনার ছেলে, স্ত্রী সবাই অভিনয় করেন, করতেন, এখনও করছেন। আসলে সবাইকেই চলে যেতে হবে আজকে বা কালকে, কিন্তু আসলে আমাদের শিল্পী মানে ইন্ডাস্ট্রির ভিতরে যে শূন্যতাটা তৈরি হয়েছে, এগুলো আর আসলে পূরণ হওয়ার না। যে উনি সবাইকেই ভালোবাসতেন, সবার সাথেই, কোনো দিন কারোর সাথে ঝগড়া করেননি, কোনো দিন কারোর সাথে মিথ্যে বলেননি, কোনো সব সময় ভালো। কিন্তু আজকে ক্যান্সারে চলে যাওয়াটা আমাদের চলচ্চিত্র শিল্পে যেমন শূন্যতা তৈরি হলো, তেমনি নাট্য শিল্পেও তেমনি একটা সমস্যা তৈরি হয়ে গেল। পূরণ হওয়া খুব কঠিন। যে কোনো একটা গাছ আপনি যখন রোপণ করেন, সেই গাছটা যখন ময়ূরও হয়, সেটা তো অনেক দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে, দীর্ঘ সময়ের প্রয়োজন। তো এই মানুষগুলো আসলে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এখানে চলে এসেছিল, যখন ছায়া দিচ্ছিল তখন একে একে সরে যাচ্ছে। এটা আমাদের একটা খুব বড় শূন্যতা দিয়ে যাচ্ছে। বিশেষ করে এই কোভিড থেকে শুরু করে আমরা অনেককে হারালাম, তার সর্বশেষ কালকে মাসুম ভাই চলে গেলেন। তো আমার নিজের ব্যক্তিগতভাবে আমার কাছে খুব মনে হয় যে আমরা অভিভাবকহীন হয়ে যাচ্ছি। আসলে এটা খুব আমাদের নিরাপত্তাহীনতা এক ধরনের, মানে বুদ্ধিভিত্তিক জায়গা থেকে খুব নিরাপত্তাহীনতায় আমি ব্যক্তিগতভাবে ভোগ করি। নাটকের জন্য নাটক করেননি, নাটকের মধ্যে নিজের জীবনকে খুঁজেছেন এবং মানুষের জীবনকে খুঁজে বার করবার চেষ্টা করেছেন, এবং সেই জীবনটাকেই মঞ্চে, টেলিভিশনে, চলচ্চিত্রে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আমি আজকে এই মহান শিল্পীর প্রতি আমার শ্রদ্ধা জানাই এবং মাসুম আজিজ আমাদের মধ্যে থাকবেন। আমরা যারা নাটক করি, আমরা যারা সংস্কৃতি করি, আমরা যারা আবৃত্তি করি, আমরা এই নিবেদিত প্রাণ নাটকের জন্যে এবং যার ভাবনায় সবসময় দেশ এবং মানুষ ছিল, বাংলাদেশের লোকসংস্কৃতি ছিল, সেই মানুষটি আমাদের স্মৃতিতে অক্ষয় হয়ে থাকবেন। ভক্তরা বলেন, তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেও নাটক, অভিনয় ও সৃষ্টিশীল কর্মের মধ্যে বেঁচে থাকবেন মাসুম আজিজ। সুফিলাল সুজন, এটিএন বাংলা, ঢাকা।